কণ্ঠশিল্পী সালমার জীবনী। সালমা আক্তার হলেন একজন বাংলাদেশি সঙ্গীত শিল্পী। আজ আমরা কথা বলবো তার জীবন কাহিনী নিয়ে, যা হয়তো অনেকেরই অজানা। তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক। সালমা আক্তার হলেন একজন বাংলাদেশি সঙ্গীত শিল্পী। তিনি বাংলাদেশের টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচারিত সঙ্গীত বিষয়ক প্রতিযোগিতা ক্লোজ আপ তোমাকেই খুঁজছে বাংলাদেশের দ্বিতীয় সিরিজের বিজয়ী। সালমা বাংলাদেশের ঐতিহ্যগত লোক গীতি গাইতে পছন্দ করে। ব্যক্তিগত জীবন। সালমা আক্তার প্রতিযোগীদের মধ্যে ছিল সবচেয়ে কনিষ্ঠ। সে ছিল একজন সাধারণ পরিবারের সাধারণ মেয়ে। সে কুষ্টিয়ার একটি ছোট্ট গ্রামে বেড়ে ওঠে। সাধারণভাবে সে ফকির লালন শাহের গান গাইতে পছন্দ করে। তার গান নিয়ে আনুষ্ঠানিক কোনো শিক্ষা ছিল না। সালমা লালন শাহকে তার অনুপ্রেরণা হিসেবে নিয়েছিল। তার বাবা তাদের পরিবারের প্রধান উপার্জনকারী ব্যক্তি। সে ছিল আসলেই একজন প্রাকৃতিক গায়িকা। আমি সব সময় তার কণ্ঠে বাংলাদেশের গন্ধ পাই। আমি কিছুতেই অবাক হইনি তার প্রথম পুরস্কারের পর, বললেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, যিনি ছিলেন ক্লোজ আপ ওয়ান প্রতিযোগিতার একজন বিচারক। চলচ্চিত্র মাটির ঠিকানা বিশেষ চরিত্রে অভিনয় করেন। বিবাহিত জীবন। কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা ও সাংসদ সিবলি সাদিকের বিবাহ হয়। তবে গত 20 নভেম্বর 2017 রাজধানীর ধানমন্ডি এলাকার একটি রেস্তোরাঁয় দুই পরিবারের উপস্থিতিতে তালাকের কার্য সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। সালমা ও শিবলির সংসার জুড়ে আসে একমাত্র কন্যা স্নেহা। রাজধানীর ধানমন্ডি এলাকায় সালমা ও শিবলি বসবাস করে আসছিলেন। সম্প্রতি সালমার পারিবারিক দ্বন্দ্ব চরমে উঠলে সালমাই শিবলিকে ডিভোর্সের উদ্যোগ দেন। কিন্তু কি কারণে এ বিচ্ছেদ, এ প্রসঙ্গে ঘনিষ্ঠজনদের মত, সালমার চলাফেরাই শিবলির হস্তক্ষেপ বিচ্ছেদের কারণ বলে মনে করা হচ্ছে। সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে এবং শেয়ার করতে ভুলবেন না। আরও এমন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।